ভাগ অঙ্কের ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষের সম্পর্ক জানতে হলে আগে জানতে হবে ভাগ কাকে বলে। ভাগ একই সংখ্যার বারবার বিয়োগ করার সংক্ষিপ্ত পদ্ধতিকে ভাগ বলে। একই সংখ্যা অর্থাৎ যে সংখ্যা বারবার বাদ দিতে হবে, যতবার বাদ দেবে তত উত্তর হবে, অর্থাৎ সেটা ভাগফল। তার জন্য একটি কাজ করতে হবে, নামতাগুলো মুখস্থ করতে হবে। ভাজ্য কি? যে সংখ্যাকে ভাগ করা হয়। ভাজক কি? যে সংখ্যা দিয়ে ভাগ করা হয়। ভাগফল, ভাগের উত্তরকে ভাগফল বলে। ভাগশেষ, ভাগের পর যা বাকি থাকে তাকে ভাগশেষ বলে। এই ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ কোথায় অবস্থান করে তার জন্য একটা চিত্র দেওয়া হলো। উপরে থাকে ভাগফল, বামে ভাজক, যাকে ভাগ করা হয় সেটা ভাজ্য, যেটা শেষে পড়ে থাকে সেটা হলো ভাগশেষ। যেমন সাতকে দুই দিয়ে ভাগ করা হচ্ছে, তিন দুয়ে ছয় থাকলো এক, এই তিনটা ভাগফল ভাজ্য সাত, দুই ভাজক ভাগশেষ এক। আমরা সাতটি আম তিনজনে ভাগ করে নেব। তাহলে সাতকে তিন দিয়ে ভাগ করি, সাতকে তিন দিয়ে ভাগ করলাম, তিন দিয়ে ছয়, এক থাকলো অবশিষ্ট। প্রত্যেক কটা করে পেলাম? প্রত্যেকে দুটি করে আম পেলাম, অবশিষ্ট থাকলো কটা? একটা আম থাকলো। এখানে ভাজ্য কত? ভাজ্য সাত, ভাজক তিন, ভাগফল দুই, ভাগশেষ এক। ভাগশেষ ভাজকের থেকে সবসময় ছোটই হয়। তাহলে দেখি আমরা ঠিক ভাগ করলাম কিনা। প্রত্যেকে পেলাম দুটি করে আম, মোট পেলাম তিন গুণ দুই সমান ছয়টি, অবশ্য থাকলো একটি আম। মোট আম সমান ছটি আম যোগ একটি আম সমান সাতটি আম, তাই সাত সমান তিন গুণ দুই যোগ এক। তাই সম্পর্কটা কি দাঁড়াচ্ছে? সাত ভাজ্য সমান এই সমান চিহ্ন, তিন ভাজক এই গুণ চিহ্ন, এই দুই সমান ভাগফল এই যোগ চিহ্নটা, এক সমান ভাগশেষ। অর্থাৎ সম্পর্ক দাঁড়াচ্ছে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ এর সম্পর্ক জানতে আমরা কয়েকটি উদাহরণ দেখব বইয়ের একশো একত্রিশ পাতায়। প্রথম উদাহরণ, ভাজক পাঁচ ভাগফল ছয় ভাগশেষ তিন দেওয়া আছে, তাহলে ভাজ্য কত হবে? ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজক পাঁচ ভাগফল ছয় ভাগশেষ তিন, পাঁচ ছয় তিরিশ আর তিন, তিরিশ আর তিনে তেত্রিশ, তাহলে ভাজ্য সমান তেত্রিশ। তেত্রিশকে পাঁচ দিয়ে ভাগ করি, পাঁচ ছয় তিরিশ থাকলো তিন, তাহলে আমাদের ভাজ্য হলো তেত্রিশ। পরের উদাহরণে ভাজ্য ভাগফল ভাগশেষ দেওয়া আছে, বাকিগুলো আমাদের পূরণ করতে হবে। ভাজ্য সমান ভাজক সাত গুণ ভাগফল তিন ভাগশেষ দুই, তিন সাথে একুশ যোগ দুই সমান তেইশ। তেইশ এখানে হবে তিন সাথে একুশ, এটা বিয়োগ করে দুই পাচ্ছি, মিলে গেল। পরের উদাহরণ, চুয়াল্লিশকে ছয় দিয়ে ভাগ, ছয় দিয়ে ভাগ করি, ছয় একে ছয়, ছয় দুয়ে বারো, তিন ছয় আঠারো, চার ছয় চব্বিশ, পাঁচ ছয় তিরিশ, ছয় ছয় ছত্রিশ, ছয় সাথে বিয়াল্লিশ, ছয় আটে আটচল্লিশ, আটচল্লিশ বিয়ে
বেশি হয়ে যায় তাহলে ছ সাথে বিয়াল্লিশ থাকছে দুই ছয় সাত এটা দুই ছয় সাথে বিয়াল্লিশ দুই সমান চুয়াল্লিশ চতুর্থ উদাহরণ এখানে ভাজ্য দেওয়া আছে ভাগফল দেওয়া আছে অবশিষ্ট বের করতে হবে তা আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ সাতের সঙ্গে কত গুণ করলে পঞ্চাশের ঠিক নিচে হবে তো সাতের নামটা দেখি সাত একে সাত সাত দুই চোদ্দ তিন সাত একুশ চার সাত আঠাশ পাঁচ সাত পঁয়ত্রিশ ছয় সাত বিয়াল্লিশ সাত সাত উনপঞ্চাশ সাত আগে ছাপ্পান্ন বেশি হয়ে যায় তাহলে সাত সাথে উনপঞ্চাশ সাত সাথে উনপঞ্চাশ বিয়োগ করলে থাকছে কত এক তাই এখানে সাত হবে ভাগফল ভাজ্য সাত এখানে হবে এক সাত সাথে উনপঞ্চাশ যোগ এক সমান পঞ্চাশ এইভাবে তোমরা বাকি অঙ্কগুলো করবে আজ এই পর্যন্ত থাক।